বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজীব ভট্টাচার্যের প্রতি জেলায় সফর। সম্প্রতি ঊনকোটি জেলা এবং ধলাই জেলা সফর শেষ করে খোয়াই জেলা সফরে গেলেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর থেকে 2023 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন জেলা থেকে মহকুমা, পাহাড় থেকে সমতল চষে বেড়াচ্ছেন তিনি। লক্ষ্য একটাই, 2023 বিধানসভা নির্বাচনে ফের ভারতীয় জনতা পার্টির সরকার গড়া। এরই অঙ্ক হিসেবে রবিবার খোয়াই জেলা সফরে গেলেন সভাপতি রাজীব ভট্টাচার্য। ধলাই জেলার সফর শেষ করে এদিন খোয়াই জেলার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটস্থিত মন্ডল কার্যালয়ে আসেন। সেখানে ওনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিজেপি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সহ সভাপতি অমিত রক্ষিত সহ খোয়াই জেলার অন্যান্য বিজেপি কর্ম সমর্থকরা। চাকমাঘাট পৌঁছে দলীয় কর্মীর বাড়িতে স্বল্প আহার করে চলে যান 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কার্যালয়ে। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মত বিনিময় শেষ করার পরই বিজেপি কর্মী সমর্থকরা প্রায় 600+ বাইক নিয়ে মিছিল করে রাজ্য সভাপতিকে নিয়ে যায় খোয়াই শহরে। কৃষ্ণপুর মন্ডল কার্যালয়ে বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, প্রদেশ সভাপতি হওয়ার পর এই প্রথম আমার খোয়াই জেলা সফর। 2023 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত করতে দেবতুল্য কার্যকর্তাদের পাশে নিয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যেই মূলত এদিনের এই সফর বলে জানিয়েছেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আমি রাজ্য সভাপতি হওয়ার পর আমি বিভিন্ন জেলায় আমি সফর করছি, কার্যকর্তা সম্মেলন থেকে শুরু করে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করা সমস্ত কিছু আমি রাজ্য সভাপতি হওয়ার সময় আমি সেটা চালু করেছি। গত পরশু থেকে আমার যাত্রা শুরু হয়েছে, আমি ঊনকোটি জেলায় গিয়েছি, গতকালকে আমি ধলাইতে ছিলাম আমার সাথে, আজকে খোয়াই জেলার আমার প্রবাস রয়েছে। তো এই যে ভারতীয় জনতা পার্টি আগামী 2023 বিধানসভা, এই বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা দেবদুর্লভ যে আমার কার্যকর্তা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে 2023 মাঠে ঝাঁপিয়ে পড়ার পক্ষে আমি প্রবাস করছি এবং এই কার্যকর্তাদের পুনর্জাগরণ করা এবং যে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা সবাই বদ্ধপরিকর, আর সেই লক্ষ্যমাত্রা রেখে আমি সাংগঠনিক সভা, সাংগঠনিক প্রচার সব করছি। তেলিয়ামুড়াতে আজকে মানে সভাপতি হওয়ার পর প্রথম আসলেন, কীরকম অনুভূতি হলো তেলিয়ামুড়া? না, তেলিয়ামুড়া কৃষ্ণপুর এবং খোয়াই জেলা বিশেষ করে আমি তার আগেও সাংগঠনিক বিভিন্ন কাজে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচিতে আমি সভাপতি হওয়ার পর তো প্রথম সভাপতি হওয়ার পর প্রথম তো আমার এখানে বলিষ্ঠ, আগে একটা সময় আমরা আমাদেরকে বলতো যে ভারতীয় জনতা পার্টিতে কোনো লিডার নাই। আজকে ভারতীয় জনতা পার্টি রিপোর্ট আর নিউজ।